তো ফ্রেন্ড, অনেকেই দেখেছেন যারা জিটিপিএল কেসিবিপিএল এর সেটআপ বক্স ইউজ করেন, তারা অনেকেই দেখেছেন যে তাদের রিচার্জ আছে সেটআপ বক্সে, অথচ অনেক সময় হয় কি E51 একটা মেসেজ দেখায়, যে লেখাটা আমি আপনাদের স্ক্রিনের সামনে দেখাচ্ছি। তো এই যে দেখুন, এই যে লেখা আছে স্ক্রিনের উপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, E51 টু সাবস্ক্রাইব দিস সার্ভিস প্লিজ কন্ট্যাক্ট ইউর লোকাল কেবল অপারেটর অর ডায়াল ইউর কাস্টমার সাপোর্ট, মানে কাস্টমার সাপোর্টের কাস্টমার কেয়ারের নাম্বার দিয়ে দিয়েছে। তো এই যে আমি রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি মার্কিং করে, দেখুন এরকম মেসেজ কিন্তু জিটিপিএলের সেটআপ বক্সে মাঝে মধ্যে দেখায়। তো ফ্রেন্ড, এই প্রবলেমের জন্যে সমস্ত সাবস্ক্রাইবার বা যারা সেটআপ বক্স জিটিপিএল কেসিবিপিএলের সেটআপ বক্স ব্যবহার করছেন, প্রত্যেকেই কিন্তু লোকাল কেবল অপারেটরের কাছে যোগাযোগ করে এবং তারপরে লোকাল কেবল অপারেটর যে আছে সে এই সব প্রবলেমটা সলভ করে দেয়। ফ্রেন্ড, আমি আজকে যে এটা নিয়েই দেখাবো, যেটা যে এই ভিডিওটা করছি এইটার উপরেই, যে আজকে কিভাবে আপনি বাড়ি বসে এই প্রবলেমটা নিজে নিজেই সলভ করবেন। তো চলুন আমি দেখিয়ে দেই। এর জন্য আপনাদের করতে হবে কি, সবার প্রথমে আপনার সেটআপ বক্সের STP নাম্বার আছে সেই নাম্বার দিয়ে প্রথমে জিটিপিএল কেসিবিপিএল এর একটা সাইট আছে, সাইটটা আমি বলে দেই, ekyc.gtplkcbpl.com, এই সাইটে গিয়ে আপনার সেটআপ বক্সটাকে প্রথমে ekyc কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, তো চলুন আমি কম্পিউটারে নিয়ে গিয়ে সমস্ত বিষয়টা ভালোভাবে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে KYC করতে হবে এবং কীভাবে আপনার এই প্রবলেমটা সলভ করবেন। তো চলুন। তো ফ্রেন্ড, আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, এই যে ekyc.gtplkcbpl.com এই সাইটটা খুলে আমি আমার কম্পিউটার ব্রাউজার থেকে সাইটটা খুলে ওদের যে হোম পেজ আছে এই হোম পেজে দেখুন দুটো অপশান সবার উপরে রয়েছে, ক্লিক ফর কেবল টিভি ekyc আর ক্লিক ফর ব্রডব্যান্ড ekyc। তো আমাদের যেহেতু কেবল টিভি মানে সেটটপ বক্স, তো আমি ক্লিক ফর কেবল টিভি ekyc এটাতেই আমি ক্লিক করব। তো আমি ক্লিক করে নিয়েছি, এখানে নিচে একটা ফর্ম দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে STB নাম্বার বা NUID বা কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার। তো আমি একটা NUID বা STB নাম্বার দিয়ে দেবো আমার সেটআপ বক্সের নিচের থেকে দেখে দেখবেন, NUID বা STB নাম্বারটা দেখবেন যে কোনো সেটআপ বক্সের নিচে একটা স্টিকার মারা থাকে, ওখানে লেখা থাকবে হয় STB নাম্বার নইলে NUID বলে, তো আপনারা দিয়ে দেবেন। আর যদি এটি না দিতে পারেন তো আপনি অ্যাকাউন্ট নাম্বারও দিতে পারবেন। তো আমি একটা NUID দিয়ে দিচ্ছি, আমার কাছে মানে একটা পুরনো সেটআপ বক্স আছে ব্যবহার করি আমি, যেটা সেই NUIDটা দিয়ে দিলাম 2936। তো আমি যখনই এটা দিয়ে দিলাম সাথে সাথে দেখুন পাশে অ্যাকাউন্ট নাম্বার লিখে দিয়ে দিয়েছে পাশের ঘরটা। NUID দেওয়ার পরে নিচে যখনই ফার্স্ট নেমের কাছে আমি টাইপ করলাম সাথে সাথে পাশের ঘরে অ্যাকাউন্ট নাম্বারটিও দেখিয়ে দিয়েছে। তো এবারে আমি এখানে আমার সেটআপ বক্সের KYC কমপ্লিট করে নেব। তো আমি এখন KYCটা কমপ্লিট করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। Thank you.
করার সাথে সাথে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা আসলে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা দিয়ে দিয়ে দিলাম। তো দেখুন, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইকিওআইসি দিয়ে দিয়েছে আমার এই সেটটা বক্সে। ইকিওআইসি কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ড, এইভাবে ইকিওআইসি করে নিতে হবে। এবারে আমি আসব ইকিওআইসির পরের পার্টটি, কীভাবে আপনি E51 অপশানটি বাড়ির থেকে সলভ করবেন। তো আসছি আমি দ্বিতীয়, মানে E51 প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেই বিষয়ে আমি আসছি এবারে। তো ফ্রেন্ড, আমাদের সেটটা বক্সে তো আমরা ইকিওআইসি করে নিলাম। এবারে আসছি আমি E51 বিষয়ে, কীভাবে আমরা সেটটা বক্সে রিচার্জ আছে অথচ E51 দেখাচ্ছে সেই প্রবলেমটা সলভ করব। তো এই জন্য ফ্রেন্ড দেখুন, আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 0336404009। তো এই নাম্বারটায় করতে হবে কি, আপনাকে কল করতে হবে। কোন নাম্বার থেকে কল করবেন? আপনি কল করবেন ইকেওয়াইসি করার সময় যে ফোন নাম্বার দিয়েছেন, ইকেওয়াইসিতে রেজিস্টার হয়েছে যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার থেকে এই নাম্বার একটা কল করবেন। তো দেখবেন আপনার টিভিতে ছবি চলে এসেছে। তো আমি একটা লাইভ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যে ফোন নাম্বার থেকে একটু আগে যে আমার সেটটপ বক্সের ইকেওয়াইসি করে নিয়েছি, সেই ফোন নাম্বার দিয়ে আমি কল করে এই যে 0336404009 এই নাম্বারে কল করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ছবি চলে আসে এবং রিট্র্যাক কীভাবে করে নিতে হয়। তো আসুন দেখা যাক, আমি এটা এবার লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড, আপনারা দেখলেন আমি কীভাবে আমার সেটটপ বক্সের E51 প্রবলেমটা সলভ করে নিলাম এবং ইকেওয়াইসি করে নিলাম। তো আপনারাও আপনাদের সেটটপ বক্সের এইভাবে ইকেওয়াইসিও করে নিতে পারবেন। আর ইকেওয়াইসি করার জন্য আমি আমার ডেসক্রিপশানে ইকেওয়াইসির লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাইরেক্ট করে নিতে পারবেন। তো আমার এই চ্যানেলটিকে এই ধরনের টেকনিক্যাল এবং অনলাইন সলিউশন পাওয়ার জন্য, ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নেক্সট ভিডিও দেখতে থাকুন।